নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি নরম তুল তুলে তালের একটি দারুণ স্বাদের রেসিপি যেটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার তো তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পাল্প আর সব কিছু উপকরণ আমি একই কাপের মধ্যেই মেপে নেব তো এবার ওই কাপেরই এক কাপ দিয়ে দিলাম গরুর দুধ আর এটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফবাটি মতো কোড়ানো নারকেল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর তালের আরও নানান ধরনের দারুণ দারুণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেয়া থাকবে তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এবার এটাকে একটুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখুন এটাকে তিন থেকে চার মিনিট মতো প্রথমে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপেরই এক কাপ ময়দা ময়দাটা দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে দিয়েছি তো দেখুন ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার একটু নরম মনে হচ্ছে তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি এবার এই ময়দাটাকে দিয়েও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এটা আস্তে আস্তে একটা দোতে পরিণত হচ্ছে তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর থালার মধ্যে আমি আগে থেকেই তেল লাগিয়ে রেখেছিলাম এবার হাতের মধ্যেও একটু তেল লাগিয়ে নিয়েছি আপনারা হাতের মধ্যে তেল বা ঘিও লাগিয়ে নিতে পারেন তো এবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো এটাকে এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর যদি খুব পাতলা মনে হয় তাহলে একটু ময়দা মিশিয়ে নিতে পারেন তো দেখুন এটাকে এইভাবে একটু নরম করে মেখে নিয়েছি আর যদি খুব শক্ত হয়ে যায় তাহলে একটু তালের পাল বা একটু দুধও মিশিয়ে নিতে পারেন তো এবার এটার থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নিতে পারেন তো দেখুন সবগুলো করে নিয়েছি এবার এগুলোকে দু হাতে তালুর সাহায্যে প্রথমে গোল করে তারপর একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি ঠিক যেইভাবে রুটি বেলার সময় আমরা লেচি করি তো সমস্ত লেচিগুলো করে নিয়ে একটু করে তেল মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দু কাপ জল এবার চারটে ছোট এলাচ একটু থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম এবার প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন যে এটা আমি চিনির শিরা তৈরি করছি তবে এই চিনির সিরাটা খুব বেশি ঘন আঠালো করার প্রয়োজন নেই তো প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে একটু ভাব হয়ে আসলে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার এইগুলোকে ডিজাইন দিয়ে দেব তো দেখুন এইরকম একটা ছান্তা নিয়েছি আর ছান্তাটার মধ্যেও তেল লাগিয়ে নিলাম এবার একটা লেচে নিয়ে ছান্তার পেছন দিকটা দিয়ে এইভাবে আলতোভাবে চাপ দিয়ে দেবো এবার আস্তে করে ছান্তাটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলেই পিঠেটা সহজেই বেরিয়ে যাবে আর দেখুন পিঠেটার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এবার একই রকমভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করতে পারেন আপনাদের একটা লাইক আমাকে এইরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে অনেকটাই উৎসাহ দেয় তো দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে রিফাইন্ড তেল গরম হতে বসিয়েও দিয়েছিলাম তো তেল গরম হয়ে আসলে পিঠেগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তো পিঠেগুলো একটুক্ষণ ভাজার পরেই দেখবেন পিঠেগুলো ফুলে আপনা থেকেই তেলের উপরে এইরকম উঠে যাবে তো প্রথমেই একদম নাড়াচাড়া বা উল্টাতে যাবেন না তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে তো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ উল্টে পিঠই আমি লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখুন পিঠেগুলো লাল করে ভেজে নিয়েছি এবার পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে সাথে সাথেই দিয়ে দিচ্ছি আর এখন চিনির শিরাটা ঈষ আছে একদম খুব গরম অবস্থায় পিঠেগুলো দেয়া চলবে না তো সমস্ত পিঠেগুলো দিয়ে এক ঘন্টা চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখবো আর একই রকমভাবে বাকি পিঠেগুলো ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখছি তো একেবারে ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখুন পিঠেগুলো সমস্ত চিনি শিরাটাই শোক করে নিয়েছে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে আর খেতেও কিন্তু একদম অসাধারণ হয় তো এই তালের সিজিনে আপনারাও চাইলে এই তালের পিঠেটি বানিয়ে নিতে পারেন খেয়ে সকলেই প্রশংসা করবে তো একটা পিঠে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে তাহলে আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ